কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ডক্টর হুমায়ুন কবির বেলাল মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আমি ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির বেলাল। আমি মেরি এসোসিয়েশন ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পরে জনগণের স্বাস্থ্যবিধি কথা চিন্তা ভাবনা করে পল্লী চিকিৎসক পেশায় জড়িত হই এবং দীর্ঘ 16 বছর থেকে জনগণের মাঝে চিকিৎসা সেবা দিয়ে আসতেছি। তিনি করোনা শুরুর পর এলাকায় ব্যক্তি উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত 20টি রাস্তাকে চলাচল উপযোগী করা সহ একটি কালভার্ট নিজ অর্থে নির্মাণ করেছেন। আমি আগামীতে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ এবং জীবিত রাখে আমি দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করব। আমি দুর্গাপুর ইউনিয়নের মসজিদ মন্দির ঈদগাহ মাঠ কবরস্থান শ্মশানের অনেক ডেভেলপমেন্ট কাজ করছি যা আপনারা দুর্গাপুর ইউনিয়নে আনাচ্ছে কানাচ্ছে জিজ্ঞেস করলে আমার উন্নয়নমূলক কাজগুলো আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে গত চলতি করোনা মহামারীতে দুর্গাপুর ইউনিয়নের 315 পরিবারের মাঝে আমি চাউল ডাল আলু তেল পেঁয়াজ ইত্যাদি দিয়ে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছি। তাছাড়া আপনারা জানেন যে এইবারে ঘন বর্ষণ এবং অতিবর্ষণের কারণে দুর্গাপুরের ইউনিয়নের আনাচে কানাচে অনেক রাস্তাঘাট যা কাদাযুক্ত হয়ে গেছে সেগুলোকে আমি নিজ অর্থায়নে ইট বালু দিয়ে ঠিক করে দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া আপনারা জানেন যে হয়তো শুনেছেন যে দুর্গাপুর ইউনিয়নের গোড়ায় রঘুরায় আদর্শপাড়া নিজ অর্থায়নে একটি আমি কালভার্টও করে দিয়েছি। প্রায় 100 দুস্থ মেয়ের বিবাহে আর্থিক সহায়তাও দিয়েছেন। এলাকায় নিজ অর্থে টিউবওয়েল স্থাপন করে সাধারণ মানুষের বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। এ সকল কারণে সাধারণ ভোটাররা তাকে আসন্ন নির্বাচনে একজন জনবান্ধব যোগ্য প্রার্থী হিসেবে সমাজসেবক ডক্টর হুমায়ুন কবির বেলালের প্রতিটি প্রচারণায় অংশ নিচ্ছে। তরুণ ছেলেদের খেলার সামগ্রী হিসেবে 100+ বেশি ফুটবল ক্রিকেট জার্সি সেট তাছাড়া বিভিন্ন এলাকায় ভালো পানির ব্যবস্থা করে দিয়েছে যেমন টিউবওয়েল আয়রনমুক্ত টিউবওয়েল এগুলো অনেক করে দিয়েছি। ইনশাআল্লাহ ন্যূনতম হলো দুর্গাপুর ইউনিয়নের 80টিরও বেশি মেয়ের বিয়েতে আমি আর্থিক সাহায্য করেছি এবং সবসময় আমি হতদরিদ্র বা অভাবগ্রস্ত রোগীদের আর্থিক সাহায্য করেছি এবং জানেন যে দুর্গাপুর ইউনিয়নে অনেক যারা অভাবী লোকের কুলখানিতেও আমি আর্থিক সাহায্য করেছি। দুদিন ধরে আমার এই দুর্গাপুর ইউনিয়ন অবহেলিত অবস্থায় আছে। মানুষ এখন চায় ঘরে ঘরে বিদ্যুৎ, যা সরকার এখন প্রতি ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম। এখন যেটা প্রয়োজন, অতি প্রয়োজন, সেটা হচ্ছে আমার ইউনিয়নের অগণিত রাস্তাঘাট, এগুলো খুব বেহাল অবস্থা। আমার প্রথম কাজ হলো যদি আল্লাহ আমাকে ক্ষমতায় বসায় তাহলে আমি এই দুর্গাপুর ইউনিয়নে আনাচে কানাচে যে রাস্তাঘাটগুলো আছে এগুলো আগে আইডেন্টিফাই করব এবং অতি দ্রুত পাকাকরণের ব্যবস্থা করব। সুন্দর পানির জন্যে যা কিছু করা লাগে, যে পৌর এলাকায় যেভাবে পানি বা সাপ্লাইয়ের ব্যবস্থা আছে এগুলো আমি দুর্গাপুর ইউনিয়নে কীভাবে আনা যায় সেগুলোর চিন্তাভাবনা আমার আছে ইনশাআল্লাহ। আমি পেশায় চিকিৎসক, সেদিক থেকে আমি দুর্গাপুর ইউনিয়ন নিজ এলাকায় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিতে পারছি আমি, কারণ বাইরের এলাকায় এত বড় সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ হয় না। একজন পল্লী চিকিৎসক হিসেবে আমি মানুষের এখনও আমার চেম্বারে প্রতিদিন 30-40টিরও বেশি রুগী আসে যা আমি বিনামূল্যে চিকিৎসা দিই, এগুলো কোনো ফি নেই না। আমি আগামীতে দুর্গাপুর ইউনিয়নের জনসাধারণের কথা চিন্তাভাবনা করে আমি চিন্তা করেছি যে যদি আল্লাহ আমাকে ক্ষমতা বসায় তাহলে এই দুর্গাপুর ইউনিয়নের লোকদের চিকিৎসা সেবা ত্বরান্বিত করার জন্য একটি অ্যাম্বুলেন্স সার্ভিস দেবো ইনশাআল্লাহ। আসলে মাদক একটা সামাজিক ব্যাধি যা সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। বর্তমান আমাদের এসপি সাহেব উনি মাদকের বিরুদ্ধে প্রশাসনকে অনেকটা কাজে লাগিয়েছেন এবং তারা বিভিন্ন পাশে থেকে খোঁজ খবর নিচ্ছেন। আল্লাহ যে আমাকে চেয়ারম্যান বানায় আমি প্রশাসনকে সার্বিক সহযোগিতা করব এবং দুর্গাপুর ইউনিয়নকে মাদক মুক্ত করা হবে ইনশাআল্লাহ। কুড়িগ্রাম জেলা থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম।